আজকে আমরা পানির ঘনত্ব সম্পর্কে জানব। অর্থাৎ আমি দুই গ্লাসে কিন্তু প্রায় সমান পরিমাণ পানি দেব। ভালো করে খেয়াল করবে, এগুলো আমাদের খাবার পানি, যে পানিটা আমরা পান করি সেটা একেবারে দুটি গ্লাসে আমি সমান পরিমাণ পানি দিলাম। মেপে নিই, সমান পরিমাণ কি দিলাম? পানি, একই পানি। তারপরে এই দুটি গ্লাসের মধ্যে একটি গ্লাসে আমি লবণ মিশ্রিত করব, লবণ, খাবার লবণ যেটা, এই লবণটা আমি এখান থেকে কিনে নিলাম বাটিতে নিয়ে। এখন আমি সেটা যে কোনো একটি গ্লাসে লবণটা মিশ্রিত করব। আমি অল্প লবণ মিশ্রিত করলাম, তারপরে ভালোভাবে আমরা এটা নেড়ে নিলাম, অর্থাৎ লবণটা পানির সাথে যেন একটু মিশ্রিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে লবণটা আমরা পানিতে কি করলাম? মিশ্রিত করলাম। এখন দুটি ডিম, ভালো ডিম, এই ডিম দুটি দুই গ্লাসে রাখবো। এইটাতে কিন্তু শুধু পানি, এটা লবণ মিশ্রিত পানি, এটাতে কি আছে? লবণও আছে, পানিও আছে। দুটাতে ডিম দুটা ছেড়ে দিলাম, দেখো যেটাতে শুধু পানি ছিল সেটাতে ডিমটি কিন্তু পানিতে ডুবে গেছে, আর এটাতে যেটাতে লবণ মিশানো ছিল সেটাতে ডিমটি বেশি উঠেছে। কারণ কি? কারণ হলো তরলের ঘনত্ব। এখানে লবণ মিশানোর ফলে তরলের ঘনত্ব বেড়ে গেছে, ঘনত্ব বৃদ্ধি পাওয়াতে ডিমটি পানিতে কি হলো? বেশি উঠছে। আশা করি বুঝতে পারছো। আর ঘনত্ব হলো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।